ওয়েলকাম টু ডক্টর সাগিরস পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত সুপরিচিত এবং পৃথিবীব্যাপী বিখ্যাত একটি ডগ ব্রিড ডোবারম্যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। প্রথমত, ডোবারম্যান হচ্ছে লং মাজেল মিডিয়াম সাইজ ডোমেস্টিক ব্রিড। এটা 1890 সালে জার্মান ট্যাক্স কালেক্টর কার্ল লুইস ফ্রেডরিক কর্তৃক সর্বপ্রথম ডেভেলপমেন্ট করা হয়। ওরিজিন হিসেবে ধরা হয় মেইনলি জার্মান। এটা মেইলের সাইজ হাইটটা হয় সাধারণত 62 থেকে 72 সেন্টিমিটার এবং ফিমেলের হাইটটা হয় 61 থেকে 68 সেন্টিমিটার। আর ওয়েটের ক্ষেত্রে মেলের ওয়েটটা হয়ে থাকে 41 থেকে 45 কেজি এবং ফিমেলের ওয়েটটা হয়ে থাকে 32 থেকে 35 কেজি। এই ডক্টর টেম্পারমেন্ট যদি আমরা ধরতে জানতে চাই, তাহলে এটা খুবই লয়াল, ওবিডিয়েন্ট, হেয়ারলেস এবং এনার্জেটিক হয়ে থাকে। আর এটি শিশুদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং খেলাধুলায় অভ্যস্ত। তো এই ডগ পালনের ক্ষেত্রে আমাদের যেটা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, এই ডগটি খেলাধুলা করতে খুবই পছন্দ করে। এই জন্য এর আমরা যে কম্বাইন্ড এরিয়াতে রাখবো, কনফাইন্ড এরিয়াতে, এর বাইরেও একে খেলাধুলার জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে। আর গ্রুমিং এর ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে নিয়মিত গোসল করানোর প্রয়োজন নেই। সাধারণত সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন গোসল করালে যথেষ্ট, কিন্তু এর নেইল ট্রিমিং করতে হবে অন্তত প্রতি মাসে একবার। আর দাঁত পরিষ্কার রাখার জন্য প্রতি সপ্তাহে একবার, প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করাতে হবে। আর হেলথ কেয়ারের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এখানে এর যে 2টি ইম্পর্টেন্ট ডিজিজ আছে, সেটির মধ্যে একটা হিপ ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে এবং ব্লড হয়ে থাকে। তো এই 2টি ট্রিটমেন্টের জন্য আপনার নিকটস্থ ভেটেনারিয়ান অথবা আমাদের ডাক্তার সাগিরস পেট ক্লিনিকে যোগাযোগ করতে পারেন। আর আপনার এই ডোবারম্যান ডগ ব্রিডের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে স্টেপটি নিতে পারেন, সেটি নিয়মিত কার্ডিয়াক এক্সামিনেশন করা দরকার, একটোপ্যারাসাইটিক এক্সামিনেশন দরকার। আর এইসব টেস্ট সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে ডাক্তার সাগিরস পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ধন্যবাদ সকলকে।